بسم الله الرحمن الرحيم তিন মিনিট ছিল হাদিসের মধ্যে একটা ঘটনা আছে ঘটনা হলো সাহাবাই কেরামের একটি জামাত এক এলাকায় গেল গিয়ে বলল আমরা দ্বীনের কাজে আইছি আপনাদের এখানে আজকে থাকবো কোনা আমাদের এখানে এরকম জায়গা নাই থাকার কোনো সুবিধা নাই ঠিক আছে তারা মাঠে গিয়া তাঁবু গাড়লে আল্লাহর কি মর্জি ওই রাত্রেই এই গ্রামের এই মহল্লার মোরল সর্দার যে মাতাব্বর তার দিছে সাবেক কামড় এখন তো বেড়া মরানো পড়ে দুই লাখ যাও এখানে কয়েকজন হুজুররা যে আসছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো যদি একজন এসে কয় আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে সাপের বিষ নামাইতে পারেন তুই জামাতের যিনি আমির উনি বলেন হ্যাঁ আমি পারি তাহলে একটু আসেন একটু হু দেন যেহেতু তোমরা আগে আমরা জায়গা দিছো না এখন মাগনা দিতাম না কি দিবা এটা কো আপনি কি চান ওই 100 বকরি দিবা তোর দাম নেই দিতাম না তো একটা মানুষের জীবনের দামের চাইতে 100 বকরির দাম বেশি আর তো ধরে কান 100 বকরির শর্তে গেলেন গিয়া তিনি ওনার সাগের বিষ নামাই দিল ভালো হয়ে গেলেন 100 বকরি লয়ে আইলো সাহাবাই কেরামকে বলেন তোমরা খাও সাহাবীরা জিজ্ঞাসা করেন আগে বুঝতে হবে আপনি সাগের বিষ নামাইবার এই মন্ত্র আবার কোত্থেকে শিখলা উনি বলেন লাখ অন্য কোন মন্ত্র শিখি নাই আল্লাহর কোরআন সুরাতুল ফাতিহা তেলাওয়াত করে আমি ফু দিয়েছি সমস্ত সাপের বিষ পানি হয়ে গেছে সাহাবীরা কয় আপনি কোরআন ফুই আনছেন বিনিময় এদি খাওয়ান জাহেজিত রসুলকে না জিগে খাইতাম না যেহেতু কোরআন ফুই আনছেন আল্লাহর কোরআন আল্লাহ রস্ত হইলা পয়সা চুক্তি করে নেওয়া আর তো ধরে কর না ভাইয়ারা আমার কিন্তু চিকিৎসা কইরা যদি নেয় আল্লাহর কালামের মধ্যে চিকিৎসা আছে বলে আমি চিকিৎসা করবো তোমার তোমার রূপ ভালো হইবার লেগে তাহলে আবার নেওয়ান জায়েজ আছে আল্লাহর নবীকে সাহাবীরা গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই সাহাবী সূরা ফাতিহা পড়িয়া একজনের সাপের বিষ নামাইয়া ফয়রাজে পয়সা আনলো আর বকরি আনলো এখন তো আমরা এই রেখেতে পারি কিনা আল্লাহর রসুল বলেন উত্তম নিয়ামত উত্তম খাবার খেতে পারো কোনো অসুবিধা নাই